কি? এ তো গুরুজির সেই ডায়েরির পাতা। তোমার কাছে এলো কি করে? এটা আমার বাবার ম্যাজিকের জিনিসের মধ্যে ছিল। আমি কাউকেই জানাইনি, কারণ বর্ফি বলেছিল ডায়েরিটা নাকি অভিশপ্ত। আমাকে এই ডায়েরিটা নষ্ট করে ফেলতে বলেছিল, কিন্তু আমি পারিনি বাবা। এই ডায়েরিতে এত দুর্মূল্য সব ম্যাজিক আছে যার জন্য আমি ডায়েরিটা নষ্ট করতে পারিনি। বিশ্বাস করো, আমি শুধুমাত্র বাবার জন্য আর এই পরিবারের সম্মান রক্ষার জন্য এই ঝুঁকিটা নিচ্ছি। তুমি জানো আজ সাংবাদিকরা বাবাকে কি শোনাচ্ছিলেন? বলছিলেন বাবা জাদু সম্রাট, অথচ তার থেকে ভালো ম্যাজিক করে দেখালেন ইতালির ওই জাদুকর। আর ওই জাদুকর নাকি চ্যালেঞ্জও ছুড়েছে, ওনার মতো এই ম্যাজিক কেউ দেখাতে পারবে না। এরপরেও চুপ করে থাকবো আমরা? তুমি কি চাও বলো তো? আমি তো বলছি এই ম্যাজিকটা করার সহজ উপায় আমার জানা আছে।